सरस्वती व्यासं ततो जायं कुटीराये नमस्कार। विष्णु कथार द्वितीय पर्व जननी शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयस्त्रित्वा प्रणमामि मुहुर्मुहु। पूर्वे जे विष्णु कथा आम्रा शुरू करेछिलाम श्री विष्णुर महाविष्णु रूपे विभिन्न नामेर की माने की महत्व खूब सामान्य भावे सेगुली व्याख्या करार चेष्टा करेछि। आज के आम्रा श्री विष्णुर जे दश अवतार एवं तार बाहन जे गरुड़ ए विषय किछु आलोचना करब। विष्णुर दश अवतार स्तोत्र प्रलयोपायदी जले आम्रा अनेकेई जानी। সেখানে যে বলা হয়েছে প্রথমে মৎস্য অবতার আমরা জানি, সেই মৎস্য অবতারের বা মীন অবতার রূপে তিনি কেন এসেছিলেন? প্রলয় পয়োধি জলে যখন সেই শাশ্বত জ্ঞানের আধার বেদ ডুবে যেতে বসেছিল তখন তিনি লুপ্ত বেদের উদ্ধার করেন। কূর্মরূপে তার দ্বিতীয় অবতার, এ অবতারে তিনি ভাসমান পৃথিবীকে নিজের পিঠে ধারণ করেছিলেন। তৃতীয় বরাহ অবতারে বলা হয় বিষ্ণু নিমজ্জমান যে ধরণী তাকে দাঁত দ্বারা যেন উদ্ধার করে তুলে নিয়ে এসেছিলেন। চতুর্থ অবতারে তিনি স্ফটিক স্তম্ভ থেকে নৃসিংহরূপে বেরিয়ে এসে ভক্তপীড়নকারী যে হিরণ্যকশিপুর তাকে বিনাশ করেছিলেন। বালি কর্তৃক দেবরাজ ইন্দ্র পরাজিত এবং স্বর্গচ্যুত হলে বিষ্ণু পঞ্চমবার আসেন বামন রূপ ধারণ করে। তিনি সেই গল্প আমরা জানি অতি দানে বলিবদ্ধ যে ত্রিপদ ভূমি ভিক্ষা গ্রহণের ছলে রাজা বলি থেকে তিনি সব কিছু হরণ করেছিলেন এবং স্বর্গরাজ্য পুনরায় সমর্পিত করেছিলেন ইন্দ্রের হাতে। এরপর এলেন ষষ্ঠ অবতার রূপে বিষ্ণু। পৃথিবীকে বলা হয় নিষ্ক্ষত্রিয় করে পরশুরাম এলেন। আসলে এই রাবণাদি রাক্ষস বধপূর্বক ধরণীতে একটা শান্তি প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু যেন পরপর ক্রম অনুসারে বিষ্ণুর অবতাররা এসছেন এবং সপ্তম অবতার রূপে আমরা পাই শ্রীরামচন্দ্রকে। তারপর আসেন অষ্টম অবতার শঙ্করষণ রাম রূপে শ্রীকৃষ্ণ, নবম অবতারে বুদ্ধ রূপে তার প্রকাশ এবং শাস্ত্র মতে বলা হয় যে দশম অবতার কল্কি রূপে, কল্কি পুরাণ বলেন যে তার জন্ম হবে সম্বল নামক একটি গ্রামে এবং সেখানে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের ঔরসে এবং সুমতি নামনী মায়ের না কাছে তিনি আসবেন। এই প্রসঙ্গে যে দশ অবতারের কথা বলা হয় সেই দশ অবতার বিষয়ে আমি একটি খুব চমৎকার ব্যাখ্যা পেয়েছিলাম। আমাদের যে সৃষ্টি তত্ত্ব, আমাদের যে বিবর্তনবাদ বিজ্ঞান যাকে আমরা বলি ডারউইন থিওরি বা সৃষ্টিতত্ত্বের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে কেমন করে যেন এই পৌরাণিক যে কাহিনী যদি আপনারা বলেন এই বিষ্ণুর দশ অবতার, এর সঙ্গে কোথায় একটা মিল রয়ে যাচ্ছে। কীরকম মিল? অনেকে মনে করেন যে এই বিষ্ণুর দশ অবতার তত্ত্বের মধ্যে যেন খুব হালকা করে হলেও, খুব অল্প করে হলেও কোথাও যেন এই মিলটি রয়েছে। যেমন বলা হচ্ছে, আমরা পড়ছি কি যে না ব্রহ্মা সৃষ্টির আদিতে সর্বপ্রথম পৃথিবী জলময় ছিল, তখন সেখানে কেউ ছিলেন না, সেই রকম জলের প্রথম প্রজা কারা ছিলেন? তাহলে জলের প্রজারূপে বা জলের প্রাণী রূপে ছিলেন মৎস্য বা মীন, সেইখানে যেন ভগবান মীন রূপে উদ্ধার করেছিলেন। এই বেদ ঠিক আসলে গ্রন্থ বলা চলে না, বেদ, বেদের অর্থ হচ্ছে
সমগ্র জ্ঞানের ভাণ্ডার। তো সেই জ্ঞান রূপ সেই নিমজ্জমান জ্ঞানকে যেন মৎস্য অবতার রূপে তিনি উদ্ধার করেছিলেন, তখন কিন্তু পৃথিবী পুরো জলময়। তারপর এলেন কূর্ম অবতার। কূর্ম উভচর জীব, তিনি পৃথিবীতেও থাকতে পারে, আবার জলেতেও থাকতে পারে, মানে মাটিতেও থাকতে পারে, জলেতেও থাকতে পারে। সেই স্তরের জীবের থেকে প্রকৃতির বিধানে উভচর একজন মানুষকেই আমরা দেখাচ্ছি কূর্ম অবতার রূপে। আবার এই যে সৃষ্টির বিবর্তন এগিয়ে চলেছে, সেই কূর্ম অবতারের পিঠের উপর যেটা, সেটা যেন ধরণীকে তিনি ধারণ করে আছেন। তখন পৃথিবীর মাটি অসম, চতুর্দিক অসমতল, উঁচু নিচু। এইবার বিবর্তন চলছে, ক্রমে কি হলো, ভূভাগ অধিক হলো। আমরাও জানি ধীরে ধীরে মাটি দিয়ে আমাদের যে ভূভাগ পৃথিবীর, সেই জলের এবং স্থলের একটা স্থিতি আসতে শুরু করলো। পূর্ণ স্থলচর জীবের তখন আবির্ভাব ঘটলো। কিন্তু তখনও কি না, তখনও মাটি নরম, অসমান, কর্দম খানা, ডোবা জল, অনেক কিছু। সেখানে কোন জীব তাহলে আসতে পারে? সেই পরিবেশের উপযোগী হলেন বরাহরূপী ভগবান। তার ফলে এই বরাহরূপী ভগবান, বা আমরা যাকে বলছি বরাহ অবতার, সেইটার সঙ্গে তখন পৃথিবীর কিরাম অবস্থা, তখনও পৃথিবী কিন্তু, ভূমি কিন্তু সঠিকভাবে তৈরি হয়নি বিবর্তনবাদের অনুসারে। এরপর যখন স্থলভাগের পরিসর ক্রমে বেড়ে চলল, তখন কে বাস করবে? তখনও তো আমাদের এই যে আজকের শস্য শ্যামলা পৃথিবী, কৃষি দিয়ে কর্ষণ করা জমিতে আমাদের খাদ্য প্রস্তুত হচ্ছে, এইরকম স্থিতি তখনও আসেনি। তখন তাহলে রয়েছে সৃষ্টির সেরা যে জীব মনুষ্য, বলছে তখনও আসেনি। ক্রমে তার আবির্ভাবের কাল যত নিকটবর্তী হচ্ছে, তখন কিছু হিংস্র প্রাণী সৃষ্টি হয়েছিল, এবং সেই হিংস্র প্রাণীদের মধ্যেই, তাদের মধ্যে কিছু কিছু যেন গুণ ক্রমে পরিস্ফুট হচ্ছে যে একটা উত্তরণ হবে, সেই অবস্থাতে নরসিংহ অবতার। এইবার যে মানুষের আগমনের সূচনা দিয়েই ভগবান নরহরি ওই জন্য মনুষ্য রূপ ধারণ করে, অর্ধেক আমাদের পূর্বপুরুষদের রূপ ধারণ করে, যেন অর্ধেক মনুষ্য অর্ধেক হিংস্র সিংহ। এই হলো নরসিংহ রূপের বর্ণনা। আমাদের প্রাচীন যে আমাদের বিবর্তনবাদ, সেই সূত্র ধরে যদি আরও এগোনো যায়, এরপর হচ্ছে যে আসছে নৃসিংহ, কার সাথে নরসিংহের লড়াই হচ্ছে, তা হচ্ছে হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু যেন বিবর্তনের পথে এক বিশেষ প্রতিকূল শক্তি। তার ফলে সেই প্রতিকূল শক্তিকে নষ্ট করতে গেলে, তাহলে এই যে যে শক্তির প্রয়োজন হলো, সেই শক্তি হচ্ছে এক ধরনের নরসিংহের রূপে এলেন। আবার এই যখন তখনও জীবিকা মানুষ সেভাবে করতে পারেনি, ধীরে ধীরে নররূপ থেকে, প্রাচীন নররূপ থেকে আধুনিক নররূপের দিকে আমরা যাচ্ছি, এমন অবস্থায় পৃথিবী তখন জঙ্গলাকীর্ণ। সেই পৃথিবীকে কৃষিযোগ্য করে তুলতে কুঠার দ্বারা জমিকে কাটার প্রয়োজন হলো। বন জঙ্গল ধীরে ধীরে জঙ্গলাকীর্ণ যে পৃথিবী, তাকে পর্যাপ্ত পরিষ্কৃত ভূমি করার জন্য, যেখানে মানুষ চাষবাস করতে পারবে, যেখানে মানুষ ঘর বাঁধতে পারবে, এই একটা যুগের অবসান, পাশবিক যে যুগ, সেই পশুদের যুগ থেকে যেন মানুষ ধীরে ধীরে মানুষের সভ্যতার আলোক দেখার জন্য তৈরি হলো। সেই যুগে কে এলেন? সেই যুগে এলেন পরশুরাম। তার শ্রীকরে কি ছিল? না, তার শ্রীকরে ছিল পরশু। আসলে আমরা যে ভাবি যে সমস্ত ক্ষত্রিয়কে হত্যা করা হয়েছিল, তিনি নিজের মাকে হত্যা করেছিলেন, পরশুরাম সম্পর্কে অনেক কাহিনী আছে, আবার এই পরশুরাম সম্পর্কেই অনেক বিভিন্ন রকম মতবাদও আছে। এক্ষেত্রে একটি মত ভারী ভালো লাগলো, সেটা আপনাদের কাছে বলতে চাই। বলা হয় যে তিনি সহস্রবাহু কার্তবীর্যার্জুনকে নিধন করেছিলেন। মানুষের তো সহস্রবাহু হয় না,
অর্জুন নামক গাছকে যদি আমরা এই ক্ষেত্রে ধরি, এক মহাবৃক্ষ, তার সহস্র সহস্র বাহু বা শাখা প্রশাখা আছে। পরশুরাম হয়তো কুঠারের ব্যবহারে পুনঃপুন সেই জঙ্গল পরিষ্কার করেছিলেন, এ তার অর্জুন নিধন হতে পারে, এ তার শাখা প্রশাখার বিনাশ হতে পারে। কৃষির প্রবর্তনের জন্য তিনি আমাদের এই মাতৃস্বরূপা পৃথিবীর বক্ষে আসলে অস্ত্র ধারণ দিয়ে সেই মাটুকে তিনি রেণু রেণু করে কুপিয়েছিলেন, কুপিয়ে আমাদের কৃষিযোগ্য জমি তৈরির হয়তো কোনো চিন্তা ভাবনা তার মধ্যে ছিল, এও হতে পারে। ভালো লাগলো যে আচ্ছা আমরা তো এইভাবেও ভাবতে পারি। এরপর যিনি আবির্ভূত হলেন তিনি হলেন শ্রীরামচন্দ্র, সীতাপতি শ্রীরাম। তিনি ধনুর্বানধারী, পরশুরাম এবং ধনুর্ধন রামে কি হলো না, সংঘর্ষ হলো। কেন সংঘর্ষ হলো? আসলে যে পরশুরাম কুঠার দিয়ে বন জঙ্গল পরিষ্কার করে আমাদের কৃষিক্ষেত্র তৈরি করছিলেন, তিনি তখনও আমাদের পূর্বপুরুষ অনুযায়ী একটু তো পাশবিকতা হয়তো ছিল, সেইখানে দূরক্ষেপি ধনুর্বানের ব্যবহার তখনও ছিল না, এবং এই দূরক্ষেপি ধনুর্বানের নিকটই পরশুর যে আমাদের মানে তার হাতিয়ার যেটি, সেটি যেন পরাজিত হলো, তাকে চিরকালের জন্য যেন সেই পুরাতন ধারার বিদায় দেয়া হলো। ধনুর্ধর রাম কি প্রবর্তন করলেন এক উন্নততর যুগের, তিনি জঙ্গল পরিষ্কার করার যে করে আর এক রাম সেখানে, এক রাম যদি বলি জঙ্গল পরিষ্কার করলো, আর এক রাম সেখানে মানবিকতার আবাদ শুরু হলো। আদর্শ মা, আদর্শ পিতা, আদর্শ ভাই, আদর্শ স্বামী, আদর্শ রাজার তিনি সৃষ্টি করলেন। সেই অবতারে, বিষ্ণুর সেই অবতারে সার্থক সৃষ্টি হলো এক রামরাজ্য, যাকে বলা হয় শ্রীরামের প্রথম এবং প্রধান গুণ যদি বলা হয় প্রজা রক্ষা করা, প্রতিরক্ষা করা এবং প্রতিপালন করা। পরশুধারী ভৃগুরাম যে বন জঙ্গল কেটে কৃষির সূচনা করে গেছিলেন, সীতাপতি ধনুর্ধর রাম কৃষি ব্যবস্থার উন্নততর রূপ দিলেন। এইভাবে আরও সব কিছু ধীরে ধীরে তৈরি হতে লাগলো। সীতা অর্থে লাঙলের ফলা বলে যেটা বলা হয় তাকে যদি ধরা হয় তাহলে এটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে সেই পৃথিবীর মাটিকে কুপিয়ে যখন আমরা কৃষিক্ষেত্রে খাবার তৈরি করতে শুরু করলাম, খাদ্য উৎপাদন করতে শুরু করলাম, শ্রী বিষ্ণু তখন সেখানে যেন সীতাপতি রাম রূপে আবির্ভূত হলেন। এরপর হলো সেই কৃষি সভ্যতার তৃতীয় স্তর, তখন বৈদিক অরণ্য সভ্যতা, পৌরাণিক কৃষি সভ্যতা এগুলো যেন সব এক হয়ে যাচ্ছে, এবং কৃষি সভ্যতার এই তৃতীয় স্তরে মানব যেন সম্পূর্ণভাবে নিজেদের গৌরব অর্জন করছে, জ্ঞানের চরম উৎকর্ষ আসছে এই যুগেই, সেই জন্য যেন নর শরীরে পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান মানুষ রূপে অবতীর্ণ হলেন এবং মানুষকে দান করলেন সর্বশ্রেষ্ঠ গৌরব। তার ভগবদ গীতা রইল আমাদের মানব জীবনের একরকম বা একদম প্রতিষ্ঠিত সত্যরূপে, সবার উপরে মানুষ সত্য হলো। সকল অবতারের মধ্যে কখনো কখনো যেন মনে হয় বিষ্ণুর এই কৃষ্ণ অবতারই বোধহয় শ্রেষ্ঠ, অথবা কৃষ্ণ শুধুমাত্র অবতার নন, তিনি স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এত বিচিত্রভাবে সমাবেশ, এত নানামুখী মহিমার প্রকাশ অন্য অবতারে কি সবসময় দেখা গেছে? সবসময় দেখা যায়নি। বুদ্ধ অবতারে অহিংসা প্রধান হয়েছে, নৃসিংহ অবতারে হিংসা প্রধান হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ অবতারে হিংসা অহিংসা নয়, ভক্তি জ্ঞান কর্মসন্ন্যাস মাধুর্য বীর্য ত্যাগ ভোগ দণ্ড ক্ষমা সকল রকম যে আপাত বিরুদ্ধ অপূর্ব আদর্শের এক সমন্বয় হয়েছে। এই যে সমন্বয় জন্ম থেকে মহানির্বাণ পর্যন্ত তিনি যে সদা ঈশ্বরীয়ভাবে এক ঈশ্বরের মহিমা যেন পূর্ণ প্রতিষ্ঠা থেকে নবনব রূপে যেন প্রতিষ্ঠা করার জন্যই তার আগমন। আর আজকের যুগে দাঁড়িয়ে সেই যিনি রাম তিনি কৃষ্ণ, একই দেহে রাম কৃষ্ণ অবতার শ্রেষ্ঠ রূপে আমাদের এই যুগে পদার্পণ করেছিলেন, আমাদের সমস্ত রকম বাধা থেকে সব সংস্কার থেকে অনেক উঁচুতে নিয়ে গেছেন আমাদের পরম প্রিয় পরম দয়াল শ্রীরামকৃষ্ণ, আমাদের পরম প্রিয় ঠাকুর। এইবার যদি বলি অবতারের
অসংখ্য সংখ্যা। মা বলতেন যে শুধু ওই 18টি মহা অবতার, 10টি মহা অবতারই নয় বা ওই পুরাণগুলোই নয়, আরও অনেক অবতার অনেকভাবে ভারতবর্ষে বিভিন্ন সময় এসেছেন। সাধুদের পরিত্রাণ করা মানে সবসময় যে মহা অবতারেই তিনি এসছেন তা নয়, তিনি অনেক রূপ ধারণ করে বিভিন্নভাবে এসেছেন। তাই শাস্ত্রেও বলছে অবতার অসংখ্য, কিন্তু কখনো তিনি পূর্ণ, কখনো তিনি অংশ। আমাদের মনে আছে ঠাকুর কিরাম জিজ্ঞেস করতেন, আমাকে তোমার কিরাম বলে মনে হয়, আর ঠাকুর কিরামভাবে স্বামীজিকে এবং অন্যান্যদেরকে চিহ্নিত করে গেছিলেন। এই যে পূর্ণরূপে আসা, অংশরূপে আসা, আংশিক রূপে আসা, কিন্তু আসেন তো সেই তিনি, তারই বিভিন্ন অংশকে তিনি আমাদের কল্যাণের জন্য এইভাবে রূপ ধারণ করে পাঠান। দেবগণের প্রার্থনায় শঙ্খসুরকে বধ করার জন্য বিষ্ণু একবার সপরি রূপে ধারণ করেছিলেন, একবার জলন্ধর রূপ ধারণ করেছিলেন। জলন্ধরের রূপ ধারণ করে মহাদেবের সঙ্গে ঘোরতর যুদ্ধ হলো। তারপর অনেক কাহিনী এইভাবে আসছে যে বিভিন্ন যুগে বৃহদ্ধর্ম পুরাণে যেরকম আছে যে তিনি প্রথমে ব্রহ্মচারী হয়ে জন্মগ্রহণ করে, দ্বিতীয় অবতারে তিনি নারদ রূপে আসেন, তৃতীয় অবতারে নরনারায়ণ রূপে আসেন। এইরকমভাবে কপিল মুনি, দত্তাত্রেয় এনারা প্রত্যেকেই সেই বিষ্ণুরই অবতার বলে স্বীকার করা হয়। নবম অবতারে এমনকি রাজা পৃথুরূপে তিনি গ্রাম এবং নগরকেও কল্পনা করেছেন। কূর্ম রূপ ধারণ করে, সফরী রূপ ধারণ করে দশম একাদশ অবতার যেমন হয়েছে, তেমনি আবার ধন্বন্তরী রূপ ধারণ করে তিনি আয়ুর্বেদকে প্রকাশ করেছেন বলেও মনে করা হয়। বাল্মীকি রূপেও যে আদি মহাকাব্য রামায়ণ রচনা করলেন, পুরাণ মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস রূপে, আবার এই যে আমাদের এত পুরাণ মহাপুরাণ হয়েছে সেই ব্যাসদেবকৃত যে বলা হয় তাকেও শাস্ত্রকাররা শুধু নয়, অনেক গবেষকের মনেও প্রশ্ন জাগে যে একটি মানুষ কী করে এত কিছু করতে পারেন যদি না তার মধ্যে সেই দৈব শক্তির প্রকাশ পাওয়া যায়। এই দৈব শক্তি থেকেই এই রকম নানা রকম লীলাও হয়ে চলেছে। আমাদের কলিযুগে এই কলি জীবদের উদ্ধারের জন্য নদিয়াতে যে শ্রী গৌরচন্দ্র আবির্ভাব হয়েছিল, তিনিও তো বিষ্ণুর অবতার বলেই আমরা মনে করি। ঠাকুরের কথাতেও অনেকবার তা উল্লেখ আছে। আর এই অবতারে তিনি কি করলেন, যুগের প্রয়োজনে তিনি প্রেমিক ভক্তের ভূমিকা গ্রহণ করে ঘরে ঘরে শ্রীহরির নাম বিতরণ করে গেলেন। সেই জন্য এই পৌরাণিক লীলা থেকে শুরু করে আর সেই বেদের যুগ অবধি দেবতাদের যে আসা যাওয়া, আমাদের সার্বিক কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তাদের যে পথ দেখানো, তা যেন নিরন্তর হয়ে যাচ্ছে। এইবার আসি বিষ্ণুর বাহন গরুড়কে। এই গরুড় এবং বিষ্ণু এ প্রসঙ্গে বললে মনে পড়ে গেল, গরুড়কে আমাদের দেশে আমরা যেভাবে দেখি, আমি বিদেশের কিছু দেশে দেখেছি গরুড় সেখানে এতটাই সম্মানিত যে তারা তাদের দেশের জাতীয় প্রতীক হিসাবে সেই গরুড় চিহ্নকে ব্যবহার করে। এবার আমরা একটুখানি ভাবি যে গরুড় কেন, যেমন আমরা মা শীতলার বাহনকে গর্ধব রূপে কেন তার কারণ দেখছিলাম, তেমনি এটিও একটু অদ্ভুত ব্যাপার যে গরুড় কেন তার নিজস্ব বাহন। তাহলে গরুর নাম দেহ কেন পাখির, কি বর্তমানে আমরা দেখতে পাই না এই ধরনের কোনো পাখির কথা আমরা এক্ষুনি জানতে পারছি, কিন্তু তবুও আমরা জীববিজ্ঞানের দৃষ্টিতে যদি আলোচনা নাও করি, কারণ যুক্তি দিয়ে এগুলোর ব্যাখ্যা হয়তো অনেক সময় করা যায় না, যেটা বিশ্বাস এবং ভক্তের দৃষ্টিতে করা যায়। বেদে বিষ্ণুকে কি বলা হয়েছে, বলা হয়েছে সুপর্ণ এবং গরুত্মান। তা পূর্বে আমরা জেনেছি পুরাণকারেরা এই দুটি শব্দ উপজীব্য করেই সম্ভবত বিষ্ণুর বাহন রূপে গরুড়কে বলেছেন। এই বিষ্ণু গরু বাহন গরুড়ের বল বীর্য এবং তার যে দৃষ্টি, তার ঘোরতর যুদ্ধে যে অংশগ্রহণ, এগুলোর সঙ্গে কিন্তু আমরা এক ভীষণ সাহসী এবং পরের জন্য সদা উপকার দেওয়ার জন্য প্রস্তুত, প্রভুর কথায় নিজের প্রাণ ত্যাগ করতে পারে এমন একটি পক্ষীর কথা জানতে পাচ্ছি। জননী বিনতাকে তিনি দাস্যবৃত্তি থেকে তিনি মুক্তি করে
অমৃত এনে দিয়েছিলেন। তখন নিরুপা ইন্দ্র যখন যুদ্ধক্ষেত্রে তার বজ্র দিয়ে তিনি গরুড়কে আঘাত করতে গেলেন, তখন তিনি মহাবল গরুর শুধুমাত্র একটু হেসেছিলেন এবং বজ্রের সম্মান রাখার জন্য নিজের একটি পর্ণ বা পালককে ফেলেছিলেন। সেই থেকেও তার আর এক নাম সুপর্ণ। শক্তি এবং ভক্তি উভয়ের সমন্বয়ে আসলে গরুর চরিত্র তৈরি হয়েছে। তার মতো মাতৃভক্ত জগতে সুদুর্লভ। আবার তিনি গরুড়ের এই যে বিন্দুমাত্র লোভ বা আসক্তি তার চরিত্রে নেই, এই আসক্তি না থাকা যে কত বড় আশীর্বাদ, আমরা নিজেরা হয়তো জীবন দিয়ে বুঝতে পারি আমাদের সমস্ত দুঃখ কষ্টের মূল হচ্ছে আমাদের নিজেদের আসক্তি। যখন বিশ্বপালক বিষ্ণু গরুড়ের এই চরিত্রে আকৃষ্ট হলেন, তিনি প্রসন্ন হয়ে বললেন, বর গ্রহণ করো। গরুড় কি চাইলেন? চাইলেন অমৃতপ্রাণ ব্যতীতই যেন আমি অমর হতে পারি এবং সর্বদা বিষ্ণুর কাছে থাকতে পারি। বিষ্ণু স্বীকার করলেন ভক্তের এই প্রার্থনা। নিজ অভিষ্ট তিনি পূর্ণ হলে গরুর আহ্বান করলেন। বিষ্ণু বললেন, তবে তুমি আমার বাহন হও। গরুর উত্তরে বললেন, তথাস্তু। এই যে বরদান করার ছলে ভগবান ভক্তকে স্থান দেন নিজের ওপরে, দিব্য রথের সর্বোচ্চ যে ধ্বজা থাকে সেই ধ্বজার নাম হয় গরুড়োধ্বজ, এ প্রথা যেন বড় অপূর্ব। ভক্ত ভগবানের এই সম্পর্ক, এই বরদান লীলা আজও আমাদের মনকে ভীষণ উচ্ছে নিয়ে যায়। হে ভক্তবর গরুর, তুমি যেমন সর্বদা ভগবান বিষ্ণুর সমীপে যুক্ত কর ও নতশির, তোমার প্রসাদে আমরাও যেন ঠিক তেমনটি পেতে পারি। এই বলে আজকের এই বিষ্ণু এবং গরুর পর্ব সমাপ্ত করলাম। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় মহামায়ী কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়। নমস্কার।